আরও একবার এখানে আকাশ নীলের ভক্তরা কি জিততে চলেছে, কতটা পসিবিলিটি আছে জানা যাবে এই ভিডিওতে। লকডাউনের পর একটা সুন্দর লাভ স্টোরির পতন হয়। যে উজান হিয়ার ঝগড়াটাও মন ভরে উপভোগ করত দর্শক, সেই উজান হিয়ার বিয়েটাও সেইভাবে উপভোগ করতে পারেনি তারা, কারণ তখনও সমাজের চোখে ঝিনুক উজানের স্ত্রী। এই ঝিনুক চরিত্রটি বরাবরই দর্শকদের চরম অপছন্দের থেকেছে, কারণ এই চরিত্রের আগমন ঘটেছে তখন যখন হিয়ার চরিত্রে অনামিকার জায়গায় প্রমিতা চক্রবর্তীকে নেওয়ার কথা সামনে আসে। সেই প্রথমবার গর্জে উঠেছিল এই ধারাবাহিকের ভক্তরা। সেই বিরাট পরিমাণ আন্দোলনের চাপে কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্তের বদল ঘটায়। তারপর যথারীতি অনামিকাকে ফেরানো হয়, কিন্তু হিয়া উজানের মাঝে ঝিনুক আসলে গল্পের মূল্যবোধে চরম আঘাত লাগে। আবার আন্দোলন চলে, হ্যাশট্যাগ ঝিনুক হাটাও এখানে আকাশ নীল বাঁচাও সোশ্যাল মিডিয়া জুড়ে চলে ভক্তদের তীব্র প্রতিবাদ। আবার দর্শকদের পক্ষে গেল এর নির্মাতারা, গল্প থেকে যেভাবেই হোক ঝিনুককে সরানো হলো। কিন্তু তারপরেই সামনে এলো এই বছরের চরম ভুল সিদ্ধান্ত, শেষ করা হচ্ছে এখানে আকাশ নীল। দুদিন হয়ে গেল, এখনও মানতে পারেনি কেউ। কতটা ভালোবাসা থাকলে এমনটা হয়। আবারও প্রতিবাদে সামিল তারা। চলছে বিভিন্ন স্তরে ফোন কলস, ইমেলস করা, চলছে অফিসিয়াল পেজে কমেন্ট করা। একটাই দাবি, গল্পটা অ্যাটলিস্ট সম্পূর্ণ করতেই হবে, আর এখনই শেষ করলে হবে না। সত্যি কি তৃতীয়বারের মতো ভক্তদের জিত হবে? এখনও কি সম্ভব সেটা? হ্যাঁ, অনেকটাই সম্ভব। এখনও পর্যন্ত নতুন সিরিয়াল কখন আসবে জানানো হয়নি, এখনও শুটিং শেষ হয়নি, কিন্তু একটার পর একটা অফিসিয়াল কনফার্মেশনে মন ভেঙেছে তাদের। তবে কিছুতেই হাল ছাড়বে না তারা, চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখন তোমার কি মত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।